Darul Kanootumi Shobshoman Korijatul Klabozom। যেহেতু তুমি আমার কলিজার টুকরা, সেজন্য তোমাকে আমি সবসময় কলিজির টুকরা বলি। আমার কলিজির টুকরা, আমার জান, আমার রসগোল্লা একেবারে। তুমি হচ্ছে আমার রসগোল্লার পাতিল। ইমরান শরীফের দুই মেয়েকে নিয়ে চলমান মামলায় নিম্ন আদালতের পক্ষ থেকে হুট করেই রায় প্রকাশ হয়েছে। নিম্ন আদালতে কোনো শুনানি ছাড়াই রায় প্রকাশ করেছেন, এমনটাই প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। কিছুই বলার নেই, আমরা পরে আইনগত ব্যবস্থা নিচ্ছি, পরবর্তী সময়ের জন্য দোয়া করবেন, এমনই একটি তথ্য প্রকাশ করেছেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। জানা গেছে, নিম্ন আদালত থেকে রায় প্রকাশ হয়েছে। একই সঙ্গে ভুয়া আর মিথ্যা অভিযোগে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি করেছিল নাকানো এরিকো, কিন্তু তিনি বলেছেন সবার দোয়া আর ভালোবাসায় সেটাতেও সক্ষম হয়নি জাপানি নারী নাকানো এরিকো। এখন দেখার বিষয় তিনি পরবর্তীতে কী পদক্ষেপ গ্রহণ করে। আবার গত জানুয়ারিতে থানায় বারবার গিয়ে লাইলাকে যে জাহান্নামের তালা দেখিয়েছিল তারা, আশা করি তা অত্যন্ত কষ্টকর এবং বেদনা বিধুর। আমার সন্তানকে আর এই পরিস্থিতিতে কখনোই পড়তে হবে না, এমনটাই বললেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। সর্বশেষ পারিবারিক আদালত বা নিম্ন আদালতের মাধ্যমে আবারও নতুন করে এ মামলার রায় দেয়া হলো। আবারও ইমরান শরীফের বিপক্ষে দেয়া হলো এই মামলার রায়। সর্বশেষ রায়ের ভিত্তিতে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের দুই সন্তানই থাকবে তাদের মা নাকানো এরিকোর কাছে, এমন একটি তথ্য প্রকাশ করা হয়। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেন না বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। তাই তো নতুন করে আবারও সে এর পরবর্তীতে নতুন একটি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, সর্বোচ্চ আদালত নিম্ন আদালতের পাল্টানোর শুনানি সামনের সপ্তাহে হওয়ার কথা ছিল, তবে নিম্ন আদালতের অপেক্ষা না করে আজকেই লায়লার হেফাজতে নিয়ে রায় দেবেন বলেছিলেন। রায়ে মাকে দিলে আমার লায়লাকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে যাবে, ভয়ানক একটা অবস্থা, এমন একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে সেটি হলো। অবশেষে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের মেয়ে লায়লা লীলাকে সেখানেই যেতে হলো। বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের এই বিষয়টি অত্যন্ত বেদনাবিধুর বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ এবং জাপানি নাগরিক নাকানো এরিকোকে নিয়ে চলমান এই ইস্যুর শেষ কোথায়? একের পর এক সমস্ত ডকুমেন্ট দিয়েও যেন কোনোভাবেই সন্তানকে কাছে রাখতে পারছেন না বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। চলমান এই ইস্যুতে জেসমিন মালিকা এবং লাইলা লিনা নামের তিনটি শিশুর জীবন একদমই নাজেহাল অবস্থা হয়ে পড়েছে। এদিকে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ আপ্রাণ চেষ্টা করছেন তার সন্তানদের সঠিকভাবে, তার আইনিভাবে তার কাছে রাখার জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেটি। একের পর এক নানান রকমের মিথ্যে তথ্য আর মিথ্যে সব অভিযোগের মাধ্যমে সবসময়ই তাদেরকে নাজেহাল অবস্থা করছেন তারা। এদিকে জাপানি নারী নাকানো এরিকোর সন্তানকে না নিয়ে যাবেন না বলে তথ্য প্রকাশ করেছেন তিনি। এখন দেখার বিষয় সর্বশেষ কোন রায় বা কেই থাকে জেসমিন মালিকা বা লায়লা লিনার অভিভাবকত্ব হিসেবে। অত্যন্ত দেখার বিষয়, এখন শুধুমাত্র বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ নয়, পুরো দেশই এ রায়ের অপেক্ষায় রয়েছে। জানতে চায় সর্বশেষ কী হতে যাচ্ছে এই দুই শিশুর ভাগ্যে। বাবা নাকি মা পেতে যাচ্ছে তাদের অভিভাবকত্ব। দাম্পত্য কলহের জের ধরে সন্তানকে দুজনই কাছে চায়, কিন্তু এখন কথা, দুজন কাছে চাইলে কি পাবে নাকি কোনো একজন পাবে? দর্শক, পুরো ভিডিওটি দেখে থাকলে পারিবারিক বা নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে আপনি কি বলবেন? এখন বাবার কাছে আর থাকার অনুমতি থাকলো না জেসমিন মালিকার, বিষয়টি আপনি কি গ্রহণযোগ্য হিসেবে মনে করছেন? অবশ্যই যদি মনে করেন তাহলে কমেন্ট করে লিখে পাঠাবেন। ধন্যবাদ।